এবার এক ক্লিকেই আপনার দুয়ারে পৌঁছাবে মালদার আম। বাজারে আমের যা মূল্য রয়েছে অনলাইনেও একই দাম রাখা হবে। কোনো বেসরকারি উদ্যোগ নয়, সম্পূর্ণ সরকারি উদ্যোগে এই ব্যবস্থা চালু হয়েছে। জৈব সার ব্যবহার করে উৎপাদিত মালদার বিখ্যাত হিমসাগর, লক্ষণভোগ, ন্যাংরা, ফজলি সহ একাধিক আম এবার আপনার ঘরের দুয়ারে পৌঁছাবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হচ্ছে এই পরিষেবা। কেন্দ্র সরকারের হর্টিকালচার বিভাগ, আম গবেষণা দপ্তর ও রাজ্য সরকারের সুফল বাংলার যৌথ উদ্যোগে চালু করা হচ্ছে এই পরিষেবা। এই পুরো প্রজেক্টে মাঠে নেমে কাজ করছেন মালদার আদিবাসী মহিলারা। প্রাথমিকভাবে মালদা জেলা এই পরিষেবা চালু হলেও আগামীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু হবে এই। আপনি একটা ফ্রেশ ম্যাঙ্গো পাচ্ছেন, অর্গানিক ম্যাঙ্গো পাচ্ছেন, কার্বাইড ফ্রি ম্যাঙ্গো পাচ্ছেন, সেই ম্যাঙ্গোটা আমরা চাইছি যে আসল যে আমের একটা টেস্ট আছে সেটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেজন্য আমরা এটা ভেবেছি এবং আমরা এটা শুরু করেছি যাতে মানুষজন একদম একটা ফ্রেশ, একটা ভালো, একটা ভালো কোয়ালিটির আম সে খেতে পারে আর কি। আমরা একটা অনলাইন সিস্টেম ডেভেলপ করেছি এবং সেটার লিংক আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সেই লিংকে আপনি গিয়ে ক্লিক করবেন, সেখানে আমাদের এই সিজনে যে যে আমগুলো আপনি পাবেন সেখানে আপনি ক্লিক করবেন, আপনি কতটা দিতে চান। আমাদের এখানে সে ব্যবস্থাটা আছে, সেই অর্ডারটা চলে আসবে এখান থেকে আপনাকে গিয়ে ঘরে গিয়ে। সে আমটা প্রপারলি প্যাক করা থাকবে, এরকম না যে গাছ থেকে পেরে একদম আঠা সমেত দেওয়া হলো। আমটা পাড়া হবে প্রপারলি, তাকে পরিষ্কার করে তারপরে সঠিকভাবে গ্রেডিং করে ভালো কোয়ালিটির যে গ্রেড আমটা সেটা ভালোভাবে প্রপার প্যাক হয়ে ইন্ট্যাক্ট অবস্থায় আপনার ঘরে গিয়ে ডেলিভার করে আসা হবে। এবং যে ডেলিভার করবে, যেহেতু এখন করোনার সময় চলছে, তাকে সেইভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি যাতে সে মাস্ক পরে সেরকমভাবে হাতে স্যানিটাইজার নিয়ে সে সেভাবেই যাবে এবং মানুষের ঘরে গিয়ে সেটা ডেলিভার করে আসবে। কি কি আম পাবে মালদার, কোন কোন প্রজাতির আম পাবে মালদাতে? এখন আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবল আছে, যেরকম যে আমগুলো আমরা সাধারণত দেখি সেগুলো সবই পাবে। হ্যাঁ, ফজলি আছে, হিমসাগর আছে, লক্ষণভোগ আছে, ল্যাংড়া আছে, সবকিছু পাবে, কাঁচামিঠে আছে, এগুলো তো পাবেই। প্লাস যেগুলো আমরা গুটি বলে থাকি, যেগুলো ট্র্যাডিশনাল ভ্যারাইটি, হয়তো তাদের সঠিকভাবে নামকরণ করা হয়নি, সেই ভ্যারাইটিও অনেক রকম আছে। কেউ যদি ট্র্যাডিশনাল ভ্যারাইটি বা কিরকম খেতে বা গুটি আমগুলো কিরকম খেতে, সেগুলো কিন্তু টেস্টেও খুব সুন্দর হয় আর কি, কিছু কিছু রঙও খুব সুন্দর হয়, সেগুলো যদি ওনারা খেতে চান ওই অপশনটাও আছে যে আপনি ট্র্যাডিশনাল ম্যাঙ্গোটা নিতে চান, তো আপনি যদি ক্লিক করেন তাহলে এখানকার যে ট্র্যাডিশনাল ভ্যারাইটির আমগুলো আছে সেগুলো আপনারা খেতে পারবেন। অনলাইনে আপনাকে অর্ডার করতে হবে এবং আপনি যখন ওকে করবেন আমাদের সংস্থা থেকে আপনাকে ফোন যাবে যে আপনি এই অর্ডারটা করেছেন, এটা কি আপনি চান, উনি ওকে বলবেন, তারপরে আমাদের এখান থেকে প্রপারলি প্যাক করে ডেলিভারি দেওয়া হবে। এই এই যে ব্যবস্থা, এটা কি শুধু মালদা জেলার জন্য করছে না রাজ্য জুড়ে এটা করা হচ্ছে এই প্ল্যানিংটা? আমরা খুব একদম যেরকম বাচ্চা এখন প্রথম হাঁটতে শেখে তারপরে দৌড়ায়, আমরা সেরকম একটা নতুন স্টেজে আছি, একদম জাস্ট চলতে শিখছি, সেই জন্য আমরা প্রথমত এখন এই সিজনটাতে আমরা মালদাটাকেই টার্গেট করেছি যে মালদাটাতেই দেব। এরপরে আমাদের যখন আরো ডেভেলপড হবে, আমরা যখন আরো লোকজনের সঙ্গে আমাদের পরিচিতি হবে, তখন আমরা সিস্টেমটাকে আরো বড় করব এবং এই আমটাকে আমরা বাইরে পাঠাবো আর কি, মালদার বাইরে সব জেলাতে আমাদের ওরকম ডেলিভারি সিস্টেম হবে। আর যদি বেশি পরিমাণে আম হয় তারা তো আমাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন এবং যত কিছুই হবে সেটা জাগৃতির থ্রু দিয়ে যাবে। ওনারা যে ট্রাইবাল মহিলারা যারা আছেন ওনারা এই কাজটাতে ইনভলভ আছেন, ওনারাই গ্রেডিং করছেন, ওনারাই প্যাকিং করছেন, ওনারা এই কাজটাতে ইনভলভ থাকছেন এবং সেটার জন্য ওনাদের কাছে একটা যে ওনাদের যে একটা ইকোনমিক স্টেবিলিটি, ওনাদের যে একটা লাইভলিহুডের একটা উন্নতি হচ্ছে সেটা আমরা সবসময় চেষ্টা করছি। এই আমগুলোর মূল্য কত হবে, দাম মানে যে আমগুলো আপনাকে অর্ডার দেওয়া হবে সেগুলো সময় সমস্যাকে চেঞ্জ হবে না, একটা ফিক্সড রেট আপনারা করেছেন? ফিক্সড রেট বলতে দেখুন, বাজারটা হচ্ছে একটা ইকোনমিক জিনিস, সেটা তো ফ্লাকচুয়েট হতেই থাকে, অবশ্যই একটা রিজনেবল রেট হবে, যেটা অবশ্যই যেহেতু এখানের আমের কোয়ালিটিটা একটু ভালো হবে, খুব বেশি হবে না, আপনি যেমন বাজারে যে মূল্যে পাচ্ছেন তার থেকে হয়তো একটু বেশি হলো কিংবা সমানই হলো কিছু ক্ষেত্রে, সেটা আমরা মানে এতটাই মানে কোনো এটা তো কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশন নয় যে আমাকে প্রফিটটা রাখতে হবে, আমরা এমনভাবে রাখবো যাতে যারা কাজ করছেন ওনাদের যে পরিশ্রম সেটা মানে নষ্ট না হয়, সেই জিনিসটা মাথায় রেখে দামটা ধার্য করা হবে এবং সেটা খুব যে বাজার দরের থেকে প্রচুর বেশি বা প্রচুর কম তা নয়, সঠিক যে মূল্যটা সেটা নির্ধারণ হবে। এবার ধরুন বাজারের সঙ্গে সঙ্গে যেরকম কিছু সময় পরে হয়তো আমের দামটা আরো বেড়ে যাচ্ছে, অ্যাভেলেবিলিটিটা কম হচ্ছে, বাজারে হয়তো প্রচুর বেশি দাম হয়ে গেল, আমাদের